नमस्कार बंधुरा, इजी टेस्टी चैनले तुम्हारे जाना अनेक अनेक स्वागत। आज हमें तुम्हारे साथ शेयर करब इलिश भापार रेसिपी। इलिश भापा गरम गरम भातर साथ दारुण लागे खेते। ये हमार मायर रेसिपी, मा जे भावे बनातो आमी आज से ही भावे तुम्हारे बनिए देखाबो। एखाने इलिश भापा बनानोर जोन्नो आमी एखाने इलिश माछ निये निएछि। इलिश माछगुलो धुए परिष्कार करे निएछि। এবার এর মধ্যে আমি নুন মাখিয়ে নেব। এখানে আমার ইলিশ মাছগুলো ভালোভাবে আমি নুন মাখিয়ে দু মিনিট রেখে দেব। এখানে আমি একটা বাটা মশলা করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি সাদা সরষে, আর নেব কালো সরষে, আর নেব পোস্ত, আর দেবো এখানে ছটা সাতটা মতন কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি বেটে নেব। এখানে আমি মশলাটা বেটে নিচ্ছি। এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে, আমি এটা পাত্রে নিয়ে নেব। এবার যেই পাত্রে আমি ইলিশ ভাপাটা করব সেই পাত্রেই বাটা মশলাটা নিয়ে নেব। নিতে এতে অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটা একটু মিশিয়ে নেব। এখানে আমার মশলাটা জলের সাথে মিশে নিয়ে গেছে। এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন দিয়ে এটা আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আমি বাটা মশলাটার মধ্যে মাছগুলো দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব মাছের সাথে। এখানে আমার মাছের সাথে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়ে এর ওপর দিয়ে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে মাছের সাথে মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে আমি সাত আটটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা যে যার টেস্ট অনুযায়ী নেবে। আমি গ্যাসেতে কড়াই বসিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো। জলটা হালকা গরম হয়ে গেলে আমি ইলিশ মাছের পাত্রটা ওর মধ্যে বসিয়ে দিয়ে এটা চাপা দিয়ে আমি 15-20 মিনিট মতন ভাপিয়ে নেব। এখানে আমি 15 মিনিট পর আমি ফেরত চলে এসেছি। এখানে আমার ইলিশ মাছের ভাপা রেডি। এখানে ইলিশ মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে ভালো। আমার এখানে ইলিশ মাছের ভাপা রেডি। তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।